হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, তো আমরা এখন একটু ঘুরতে যাবো। আর এই দেখো আমার বরকে দেখো, কি গো রেডি হও, রেডি হবে না যাবে তো? তো ও যাবে রেডি হতে, তো আমরা কোথায় যাব সেটাও তোমাদেরকে বলছি। তো আর আজকে হলো আমাদের ফিফথ অ্যানিভার্সারি ডেট, তো সেই জন্য আমরা একটু ঘুরতে যাব, আর অনেকেই থাকবে, আমরা অনেকজনই যাব। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই দেখো আমার পাশে বসে আছে আমার ননদের ছেলে, আর ঠিক পেছনে বসে আছে আমার জামাইবাবু, আর ওইদিকে বসে আছে দুই ননদ, আর এইদিকে আমার জামাইবাবু সারা রাস্তায় গল্প শুনিয়েছে। কেউ জানে না। এবার আমি আমার উনি ওই খালাসিটা বললো যে সঞ্জয়ের ওই বালতিটা দিয়ে দাও, আমাদের মগের জল আর বালতি, ঠিক আছে? আমার তো সঞ্জয় যাবে মাঠে চলে যাবো, পায়খানা। এবার আমি গেছি, আমি গেছি বুঝলা, বুঝলি? এইবার দেখি বাস থামাবার সাথে সাথে আমার পিছন দিয়ে সবাই লাইন দিচ্ছে, সবাই মাঠে গেছে পায়খানা করতে, বুঝলি? সবাই পায়খানা করতে গেছে। এবার আমি দেখছি যে আমার জল তো আর পাবো না, সবাই মগ দিয়ে চলে যাচ্ছে। এবার আমি এক মগ জল নিয়ে বালতিটা ওখানে রাখতে আমি বসে দিচ্ছি, পায়খানা টায়খানা করে উঠছি। বাপ্পা তুই বিশ্বাস করবি না, বাসে জামাইবাবুর গল্প শুনতে শুনতে আমরা চলে এলাম সেই জায়গায়। আর এইখানে এইসব মানুষগুলোকে দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কিস জন্য এসেছি। যাই হোক, এখানে তো অনেক খাওয়া দাওয়া দিয়েছিল, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, কারণ বাড়িতে আমার ছেলেমেয়েরাও ছিল, আমার শ্বশুরও ছিল। তো বাড়িতে আস্তে আস্তে আমাদের 10:30 বেজেছিল, কারণ রাস্তাটা ছিল অনেকটা দূর। তারপর যাই হোক, আনন্দ করতে করতে আমরা বাড়িতে ফিরলাম। আর ভিডিওর প্রথমেই তো বলেছিলাম আজকে আমাদের কি ফিফথ অ্যানিভার্সারি। তো রাস্তায় আসার সময় একটা কেক অর্ডার করে রেখেছিলাম অলরেডি আগে থেকে, তো কেকটা নিলাম, কেকটা নিয়ে বাড়িতে ফিরলাম সবাই মিলে। তারপর কেক সেলিব্রেশন হলো, আর আমি তো সত্যিই ভীষণ হ্যাপি, আমি আগেও বলেছি এখনও বলছি ভীষণ হ্যাপি। আর এই যে মেয়ে, মেয়েকে কেক খাইয়ে দিলাম, আর ওদিকে আমার ননদ, দুই ননদিনী সবাই রয়েছে, ছেলে রয়েছে, ননদের মেয়ে রয়েছে, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে সবাই মিলে। তো ভীষণ আনন্দ করলাম। আর এই যো আমার দুই ননদিনী বাঘিনী, যেটা তোমরা বলবে। তারপরেই দেখো, তো ফ্রেশ হয়ে এলাম, ফ্রেশ হয়ে এসে বর বলল সন্দেশ খাবে, তো ওকে আমি একটা সন্দেশ দিয়ে, মানে সন্দেশ নিয়ে খাইয়ে দিলাম। আর ও তো ঘুমিয়েই পড়েছিল, ও ফ্রেশ ট্রেশ হয়ে আগেই ঘুমিয়ে পড়েছে, আর এখন বাজে রাত্রির 1:45। আমি ফ্রেশ হয়ে এসে ওকে এখন সন্দেশ খাওয়াচ্ছি, আর ওর তো পেট ভর্তি, ও অনেক কিছুই খেয়ে এসেছিলো, ওর পুরো পেট ভরা ছিল, ও আর কিছু খায়নি, ও ঘুমিয়ে পড়েছিল। তারপর যেহেতু ও আমাকে আগেই বলেছিল যে সন্দেশ খাবে, তো ওকে ডেকে আমি ওই জন্য সন্দেশটা খাইয়ে দিলাম। দেখো গাইস, 12:30 বাজে, তো এখনও শুইনি, তো ফ্রেশ হয়ে এলাম। তো এখন জানি না কালকে কখন উঠবো ঘুম থেকে, আমি নিজেই জানি না। আর কালকে আমার ঘরে সত্যি অনেকই কাজ, যেহেতু জন্মদিনে সকাল থেকে অনেক কাজ থাকেই, আর আমার কিচ্ছু রেডি নেই, যেমন ঘর অগোছালো হয়ে রয়েছে সেরকম আমি কিচ্ছু মানে রেডিও করিনি, রান্নার কোনো সরঞ্জাম রেডি করে রাখিনি। অন্যান্যবারে যেমন রেডি করা থাকে আগের দিন রাত্রি থেকে, এবার আর কিচ্ছু রেডি করার সময় পাইনি। তো জানি না কালকে ঘুম থেকে উঠবো কখন, কি রেডি করবো কিছুই জানি না। তো যাই হোক, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তো এবারে ঘুমাতে যাব। তো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।